মারায়ন্তং, বান্দরবনের আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত 1640 ফুট উচ্চতার একটি পাহাড়, যা বাংলাদেশের ক্যাম্পিং প্রেমীদের কাছে নতুন এক ভালোবাসার নাম। পাহাড়ের চূড়া থেকে শুভ্র মেঘেদের হাতছানি বাড়িয়ে দিচ্ছে দিন দিন এই পাহাড়ের জনপ্রিয়তা। তাই ঘরে বসে না থেকে এবারের পর্বে আমরা যাচ্ছি ঢাকা থেকে সেই মারায়ন্তং কিংবা মেরাইথম পাহাড়ে। বরাবরের মতো এবারের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব। তার পাশাপাশি থাকবে আমাদের এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের এবারের মারায়ন্তং ট্রিপটি শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর থেকে। এ যাত্রায় আমরা প্রথমে ট্রেনে করে পৌঁছাবো চট্টগ্রাম, তারপর সেখান থেকে বাস এবং জিপ যোগে আলীকদম আবাসিক। মনে রাখবেন, শুধুমাত্র বাজেটের কথা মাথায় রেখেই আমাদের এই ট্রেন যাত্রা। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বাস যোগে পৌঁছে যেতে পারেন আলীকদম আবাসিক পর্যন্ত, সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 1050 টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত স্বাচ্ছন্দে ট্রেন ভ্রমণ করতে চাইলে বেছে নিতে পারেন রাত 11:30 টুনা এক্সপ্রেস, যা আপনাকে পরদিন ভোর 5টায় চট্টগ্রাম পৌঁছে দেবে। এক্ষেত্রে শোভন চেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 345 টাকা। অবশ্যই ভ্রমণের 4 থেকে 5 দিন আগে টিকিট কিনে রাখবেন রেল সেবা অ্যাপস অথবা স্টেশন কাউন্টার থেকে। আর যদি আমাদের মতো বাজেটকে প্রাধান্য দিয়ে ট্যুরটি সম্পূর্ণ করতে চান, সেক্ষেত্রে বেছে নিতে হবে রাত 10:30 চট্টগ্রাম মেইল এক্সপ্রেস নামের এই ট্রেনটি। যাত্রার দিন স্টেশনে 19 নং কাউন্টার থেকে পেয়ে যাবেন এর টিকিট, যার মূল্য পড়বে জনপ্রতি 120 টাকা। চেষ্টা করবেন রাত 8 থেকে 9টার মধ্যে স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ার। সিটের মান মোটামুটি, তবে ভাড়া বিবেচনায় বাজেট ট্রাভেলারদের কাছে এর কোনো বিকল্প নেই। রাত 10:30 আমাদের চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে সকাল 8টা নাগাদ পৌঁছে যাবে বন্দরনগরী চট্টগ্রাম। শহরের সকল ব্যস্ততাকে পেছনে ফেলে গল্প গান আর আড্ডায় ছুটে চলছে আমাদের ট্রেন। সম্পূর্ণ যাত্রাপথে প্রায় 14টির মতো স্টেশন যাত্রা বিরতি দিবে এই ট্রেন। যাত্রাপথে অবশ্যই নিজের মোবাইল ফোন এবং মালামাল নিজ দায়িত্বে রাখবেন। পরদিন সকালে কুয়াশায় মোড়া ভোরের আলো জানান দিল আমরা এখনো চট্টগ্রামে এসে পৌঁছিনি, বাকি রয়েছে আরও কিছুটা পথ। চলুন যাত্রাপথের শেষ কিছুটা অংশ দেখতে দেখতে পৌঁছে যাই গন্তব্যে। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনারা জানেন আমরা কাল রাত 10:30 ঢাকা থেকে চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সকাল 8:30 আমরা এসে পৌঁছালাম চট্টগ্রাম। তো আমাদের আজকের গন্তব্য কিন্তু চট্টগ্রাম না, আপনারা জানেন আমরা এসেছি সেই মায়রংতং পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা এখন সকালে নাস্তা করে সরাসরি চলে যাব চকরিয়া, তারপর চকরিয়া থেকে আমরা আলীকদম বাজার এবং সেখান থেকে আমরা সেই মায়রংতং পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হ্যাঁ বন্ধুরা, যাত্রা সবে তো শুরু, এখনও বাকি অনেকটা পথ। তাই দেরি না করে স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে জনপ্রতি 50 টাকায় সেরে নিলাম সকালের নাস্তা। আমাদের সকালের নাস্তা শুরু হতে যাচ্ছে এখানে রুটি, এখানে ডাল ভাজি, আর এই যে আমাদের সকল টুরমেট। আমরা এখন সকালে নাস্তা করে বের হলাম আর এই হচ্ছে চট্টগ্রাম শহর। তো এখন আমরা যাব বড় ব্রিজ বা নতুন ব্রিজ, 12 টাকা। আমরা এই সিএনজিতে করে যাচ্ছি নতুন ব্রিজ আর সেখান থেকে আমরা চকরিয়ার বাস পেয়ে যাব। তো এখান থেকে আপনার নতুন ব্রিজ পর্যন্ত যেতে ভাড়া পড়লো 12 টাকা। সকালে নাস্তা পর্ব সেরে স্টেশন রোড থেকে জনপ্রতি 12 টাকা সিএনজি ভাড়ায় আমরা যাচ্ছি নতুন ব্রিজ, কারণ ওখান থেকেই সরাসরি চকরিয়া যাওয়ার বাস পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে চলে আসলাম নতুন ব্রিজ। এখন আমাদেরকে যেতে হবে ওই সামনে চকরিয়ার যাওয়ার বাসে উঠতে হবে। চকরিয়া কত করে? নতুন ব্রিজ হতে জনপ্রতি 230 টাকা, বাস ভাড়ায়
আমরা এখন রওনা দিব চকরিয়ার উদ্দেশ্যে। মূলত এখান থেকে কক্সবাজারগামী প্রত্যেকটি বাসই চকরিয়া হয়ে যায়। আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে উঠে সরাসরি চকরিয়া এসে নামতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 900 টাকা। মনে রাখবেন, আমাদেরকে নামতে হবে চকরিয়া বাস টার্মিনাল, কারণ আলিকদম পৌঁছানোর জন্য সেখান থেকে আমরা বাস এবং জিপ গাড়ি পেয়ে যাব। আসলাম চকরিয়াতে। আমাদের নতুন বীজ থেকে চকরিয়াতে আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার মতো। তো আমরা এখান থেকেই বাস পেয়ে যাব বা জিপ পেয়ে যাব। আলিকদম যায় কত করে ভাড়া? 85 টাকা। 85? যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। আবাসিক? হ্যাঁ, আবাসিক থেকে মায়রন্তম যাব। আইডি কার্ডে ফটোকপি লাগে? কোথায় লাগে? এটা সেনাবাহিনীতে দেখাইতে হয় না? নাকি জমা নেবে? প্রিয় বন্ধুরা, এই সেই জিপ, যে জিপে করে আমরা এখন সরাসরি চলে যাব চকরিয়া থেকে সেই আলিকদম আবাসিক পর্যন্ত। আপনারা মনে রাখবেন, আলিকদম আবাসিক, আলিকদম বাজার না কিন্তু, কারণ আলিকদম আবাসিক থেকেই কিন্তু খুব সহজে আমরা সেই মারান্তং চলে যেতে পারবো। তো অলরেডি দুপুর 2টার মতো বেজে গিয়েছে, বেশি কথা বাড়াবো না, তো চলুন যাওয়া যাক। চকরিয়া বাস টার্মিনাল থেকে জনপ্রতি 85 টাকা ভাড়ায় আমরা এখন জিপে করে রওনা দিলাম আলিকদম আবাসিকের উদ্দেশ্যে। আপনারা চাইলে চকরিয়া থেকে সরাসরি বাসে করেও চলে যেতে পারেন আলিকদম আবাসিক, সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা। যাত্রাপথের আঁকাবাঁকা সড়ক ধরে দুপাশের সারি সারি গাছ, কখনো বা বড় বড় পাহাড়, সবকিছু ভ্রমণের ক্লান্তিগুলোকে দূর করে দেবে নিমেষে। এই তো আর কিছুটা পথ, তারপরে শুরু হতে যাচ্ছে আমাদের সেই মারায়ংতং যাত্রা। দুপুর 3টা বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম অবশেষে সেই আলিকদম আবাসিক। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই মারান্তং। আর আমরা এখান থেকে আমাদের দুপুরে খাবার খেয়ে নিব। সম্ভবত এখান থেকেই তাঁবু নিয়ে আমাদেরকে সেই পাহাড়ের উপর উঠতে হবে। তো সময় খুবই স্বল্প, আপাতত আমাদের দুপুরে খাবারটা খেয়ে নিই, তারপর আল্লাহর নাম নিয়ে আমরা উঠতে শুরু করবো পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা অর্ডার করেছি সাদা ভাত, আর এখানে মরিচ ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, শাক রয়েছে, এবং সাথে মুরগি দিবে। ওনারা একটা টোটাল প্যাকেজ করে দিয়েছে 140 টাকা। আলহামদুলিল্লাহ আমরা মাত্র আমাদের দুপুরে খাবার খেয়ে বের হলাম ইয়াসিন হোটেল থেকে। আর আমাদের পেছনে ওই দূরে দেখা যাচ্ছে সেই মায়রন্তং। আমরা কিছুক্ষণের মধ্যেই উঠব, তবে তার আগে আমাদের রাতের খাবারের জন্য বাজার করতে হবে। কি নাম তোমার? মানিক। মানিক, তার চেহারাও তো মানিকের মতো। তুমি আমাদের গাইড, আমাদের পেছনে সেই মুরগির দোকান। আমরা এখান থেকে 2টা মুরগি কিনে নিলাম, এখানে কেটে দিল, হোটেল থেকে ওনারা ম্যারিনেট করে দিবে। আর আমাদের সাথে যে গাইড যাচ্ছে উনি আমাদেরকে রাতে আর কি সবকিছু প্রসেস করে দিবে। তো আমরা আমাদের সব কাজ মোটামুটি গুছিয়ে এনেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা এই রাস্তা ধরে রওনা দেব সেই মারায়ংতং এর উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি আমাদের সব কাজ গোছানো কমপ্লিট, বাকি শুধু তাঁবুর ব্যবস্থা, যা পেয়ে যাবেন জনপ্রতি 100 টাকা ভাড়ায় এই দোকানগুলো থেকে। সব কিছু সাথে নিয়ে 10 টাকা অটো ভাড়ায় চলে যাচ্ছি মারায়ংতং পাহাড়ের পাদদেশে, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মূল ট্রেকিং। তো আমাদেরকে আমাদের অটো এখানে নামিয়ে দিল, এখন বাকিটা পথ হচ্ছে ট্রেকিং, মানে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর চাইলে আপনারা ওই বাইকে করে যেতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 200 টাকা লাগে। তবে এখন যেহেতু একটা বিকালের শেষ মুহূর্ত, আমরা এখন হেঁটে হেঁটেই উঠবো এই মায়রন্তংয়ের চূড়াতে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মায়রন্তং। রাতে ক্যাম্প ফায়ার করবো, আর আমরা এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম মারায়ংতং।
আর পেছনে দেখছেন এটা চূড়ায় উঠব। আর এই যে আমাদের গাইড, এই যে আমাদের টিম মেট নূর ভাই, এই যে এখানে আছে মুকুল ভাই, এখানে আছে অনিক ভাই, আর আমার পেছনে আছে মামুন, আর আমি আছি মামুন ভাই। এই উঁচু রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি, আরও উঁচুতে উঠতে হবে। এটা প্রায় 1600 ফুট উচ্চতা। আর এখন বিকালের শেষ ভাগ, সময় বাড়ার সাথে সাথে আলো কমে আসছে দিনের, তো আমাদেরকে কিছুটা সময় বিশ্রাম নিতে হবে, আবার কিছুটা সময় উপরে উঠতে হবে, সব কিছু মিলিয়েই চলতে হবে। ইনশাল্লাহ হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা সেই মারান্তংয়ের চূড়ায় উঠে যাব। মানে ব্যাগ তুমি উঠাই দিবা? ও তো স্থানীয় এখানে অনেক ছোট ছেলেপেলে আছে, তারা আপনাকে সাহায্য করতে চাইবে। সবাইকে 50 থেকে 100 টাকা দিলেই আপনার সাথে যে মালামালা আছে তারা সেটা ক্যারি করে দিবে। খুবই ভালো একটা উদ্যোগ। তবে আমরা আসলে প্রকৃত মজাটা নিতে চাচ্ছি। আসলে একটা জায়গায় ঘুরতে এসে শুধু আরামটা উপভোগ করবে এমনটা তো না, কষ্টটা উপভোগ করতে হবে। পাহাড়ে উঠাটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই পরিশ্রমের, তাই পূর্ব অভিজ্ঞতা না থাকলে অবশ্যই বাইক বা জিপে করে ওঠার চেষ্টা করবেন। ট্রেকিংয়ের প্রায় 45 মিনিট কিংবা 1 ঘন্টা পর দেখা মিলবে এই পাহাড়ের একমাত্র আদিবাসী পাড়া, যার নাম মুরংপাড়া। এরা সাধারণত পাহাড়ের ঢালে তাদের বাড়ি বানিয়ে বসবাস করে থাকে। মাটি থেকে সামান্য উপরে এদের টংঘর। এসব ঘরের নিচে থাকে বিভিন্ন গবাদি পশু। আর আমরা আছি এখন মারান্তংয়ের চূড়ায়। তো চারপাশে অন্ধকার, কিছু দেখাতে পারছি না, সকালে সম্ভবত দেখতে পারবেন সব কিছু। আর রাতে ক্যাম্প ফায়ার আছে আমাদের, বারবিকিউ আছে, ওগুলো দেখতে পারবেন। আর এই জায়গাটিতে জাস্ট এরকম একটা প্লেস, সবাই বসে আছি এবং আজকে আমরা খাচ্ছি রং চা। আর ওনার একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে খেজুর দিয়েছে ওনারা আমাদেরকে গিফট হিসেবে। আর এখন খাবো কাপ নুডলস। গরম পানি দিতে হবে, গরম পানি হচ্ছে দাদা? কুসুম গরম পানি দিতে হবে না, আর একটু একটু হাই দিন, ওই যে যেটা চার দিতেছেন না ওইটাই দিন। ক্লান্ত শরীরকে চাঙ্গা করার লক্ষ্যে চলছে মারায়ংটং এর চূড়ায় আমাদের সন্ধ্যার নাস্তা। এদিকে প্রত্যেকটি তাঁবুর সামনেই চলছে রাতের ক্যাম্প ফায়ারের প্রস্তুতি। সত্যি শীতের রাতে 1640 ফুট উচ্চতার পাহাড়ে ক্যাম্পিং করা এক নতুন মাত্রা যোগ করলো অভিজ্ঞতার ঝুড়িতে। এই পাহাড়ের চূড়ায় যে শুধু আমরাই আছি এমনটা নয়, আমাদের মতো অনেক পর্যটকই এসেছে এখানে। প্রত্যেকেই নিজেদের মতো করে উপভোগ করছে আজকের এই রাতটুকু। চলছে রাতের বারবিকিউ আয়োজন, পাশাপাশি গানের আড্ডা। চলুন উপভোগ করতে করতে পার করে দেই আজকের এই রাতটুকু। মারায়ণটাকে চূড়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল 6:30, আর আমরা অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন্ট। আমরা কিন্তু কালকে রাতে এখানেই থেকেছি। আমরা 2টা তাঁবু কিনেছিলাম সেই নিচ থেকে, আপনারা জানেন। এই তাঁবুগুলো জনপ্রতি ভাড়া পড়েছে 100 টাকা করে। আর এই হচ্ছে মারায়ণটাঙ্গের চূড়া, এটাকে এখানকার স্থানীয় ভাষায় ম্যারাইথঙ্গা বলা হয়। আর এখন আমরা যাব এই যে উপরে এই চূড়াতে। আমরা কিন্তু কালকে সারা রাত এখানেই ক্যাম্পিং করেছি, মূলত এটাই ক্যাম্পিং করার জায়গা। উপরে ক্যাম্পিং করতে দেওয়া হয় না, আগে দেওয়া হতো অনুমতি। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান রয়েছে, প্লাস এইখানে একটা দোকান রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সেই টেন্ট। আর ওইখানে একটা ওয়াশরুম রয়েছে মারায়ণ। দেখতে পাচ্ছেন কতটা ঢাল বেয়ে উপরে উঠেছে এই রাস্তাটুকু।
তো মারায়ণতং উঠতেও কিন্তু আমাদের কালকে বেশ কিছুটা পথ এরকম অতিক্রম করতে হয়েছে এবং কিছুটা কষ্ট তো অবশ্যই হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু না। কারণ 1600 ফুটের একটা পাহাড় উঠতে মোটেও আরাম লাগবে না। আর সম্ভবত আমরা চলে এসেছি এই সে চূড়া। তো আমরা মোট 5 জন এসেছি এই মারায়ণতং ক্যাম্পিংয়ে। আমার পেছনে সম্ভবত এটা বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়। সময় এখন সকাল 8:10 আর আমরা আছি মারায়ণতংয়ের একেবারে সবচেয়ে উঁচু চূড়াটায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু মেঘের খেলা দেখা যাচ্ছে মারায়ণতংয়ের চূড়া থেকে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম উঁচু চূড়া থেকে আমাদের এই টেন্টের এখানে। তো এখন দেখতে পাচ্ছেন সবাই বিদায় নিচ্ছে এই মারায়ণতংয়ের চূড়া থেকে একে একে। আমরাও কিছুক্ষণের মধ্যেই নেমে যাব, সকালে নাস্তা করব। এই যে উপাচিং মারমা দাদা আছেন না এখানে, দাদা একটা নুডলস দেন। যে দেখেন সকালে নাস্তা করছি আমরা সবাই। আমাদের সকালে নাস্তা শেষ করলাম আর আমরা মোটামুটি সবাই রেডি আমাদের ব্যাকপ্যাক নিয়ে। আমরা এখন নেমে যাব এই মারায়ণতংয়ের চূড়া থেকে। আর এখানে কিন্তু আমরা কালকে রাতে টেন্ট করেছিলাম। আপনার চাইলে এই যে পেছনে যে টেন্টগুলো আছে এগুলো এখানে এসে ভাড়া নিতে পারবেন, পার পারসন 100 টাকা করে নেবে। আর এখানে মোট 2টা দোকান রয়েছে, এখানে একটা, ওই যে দূরে আরেকটা। এখান থেকেও আপনার প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন। ওই নিচ থেকে অতিরিক্ত কষ্ট করে না নিয়ে এসে এখান থেকে 5 টাকা 10 টাকা বেশি হলেও কেনা ভালো বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ আমরা এখন মারায়ণতং থেকে নেমে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আমাদেরকে নিচে নামতে কতক্ষণ লাগবে মানিক? নিচে নামতে 40 মিনিট। আমরা এই যে মানিক ছেলেটাকে নিয়েছিলাম গাইড হিসেবে, ও যেটা করেছে আমাদের টেন্ট বা তাঁবু এগুলো আনতে নামতে এগুলো সব কিছুতেও সাহায্য করেছে, রাতে বারবিকিউ আয়োজন করেছিল। তো এখন আমরা নেমে যাচ্ছি। অবশেষে বিদায়ের পালা। আমাদেরকে এখন 1640 ফুট উচ্চতার পাহাড় থেকে নিচে নামতে হবে। উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে ঠিক ততটা কষ্ট না হলেও কিছুটা পরিশ্রম তো অবশ্যই হবে। সময় নিয়ে নিয়ে সাবধানতার সাথে নামার চেষ্টা করবেন। প্রায় ঘণ্টাখানেক সময় হাঁটার পর আমরা পাহাড়ের নিচে চলে আসি। আপনারা চাইলে আলীর গুহা ঘুরে রাত 9টার বাসে সরাসরি আলীকদম আবাসিক থেকে ঢাকার বাসে রওনা দিতে পারেন। আমরা জনপ্রতি 70 টাকা বাদ ভরে আলীকদম আবাসিক থেকে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত নিই। চকরিয়া পৌঁছে সেখান থেকে জনপ্রতি 230 টাকা বাস ভাড়ায় ফিরে আসে চট্টগ্রাম। তারপর রাত 11টার তুন্না এক্সপ্রেস ট্রেনে জনপ্রতি 345 টাকা ভাড়ায় শোভন চেয়ারে করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপের সকল খরচ পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।